স্টুডিওতে আমার সাথে যুক্ত হবেন এম এ আজিম আজিম কে অবস্থা আপনার দিনভর কাজ করেছি এটা নিয়ে আচ্ছা আজ যে বিষয়টি আমি প্রথমেই তুলতে চাই যে জুলাই অগস্ট আন্দোলনের ফলে যারা উপদেষ্টা হয়েছেন তাদের উপরে আসলে এত কেন খুব সৃষ্টি হয়েছে আহত আন্দোলনকারীরা যারা আছেন বিশেষ করে আমি প্যাকেজে দেখছিলাম যে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা তোপের মুখে পড়েছে এই বিষয়টি নিয়ে আসলে কি বলবেন আপনি যারা আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের কিন্তু একটি চিন্তা ভাবনা রয়েছে দেশ নিয়ে যেমন চিন্তা ভাবনা রয়েছে আন্দোলনের সময়ও কিন্তু তাদের একটি স্বপ্ন ছিল সেই স্বপ্নের কিন্তু তারা এখন বাস্তবায়ন দেখছে না বলে তারা দাবি করছে তাদের যে আশাটা ছিল যে যে সরকার বা এই যে অন্তর্বর্তী যে সরকার রয়েছে তারা তাদের যেভাবে খোঁজ খবর নিবেন সেই খোঁজ খবরটি কিন্তু তারা বলছেন যে তাদের আশা অনুরূপ হচ্ছে না এমনকি তাদেরকে দু একজন আসছেন মাঝে মধ্যে আশ্বাস দিচ্ছেন সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন তারা পাচ্ছেন না তাদের উন্নত চিকিৎসা দরকার সেই চিকিৎসাটি পাচ্ছেন না বা যে ধরনের ডাক্তারদের যে সেবাগুলো তারা চিন্তাভাবনা করে সেটি তারা পাচ্ছেন না সেই জায়গা থেকে আজকে যখন স্বাস্থ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন তখন কিন্তু তাদের আরেকটি স্বপ্ন ছিল যে স্বাস্থ্য উপদেষ্টা তাদের প্রত্যেকটা ব্যক্তির কাছে কাছে যাবেন এবং তাদের সুখ দুঃখের কথাগুলো শুনবেন তাদের স্বপ্নগুলো শুনবেন তিনি যখন তিন তিনতলার ফ্লোরটিতে তিনি যখন দেখছিলেন তখন কিন্তু চতুর্থ তলার যারা ছিলেন অসুস্থ তারা কিন্তু অনেকটা আশায় ছিলেন যে তাদের কাছেও আসবেন যখন দেখলেন যে তাদের কাছে আসছেন না তখন কিন্তু তাদের ক্ষোভটা আরও বেড়ে গিয়েছে এবং তখন তারা আসলে তার কাছে জানতে চাওয়া যে আপনি কেন আমাদের কাছে আসবেন না তো সেই জায়গা থেকেই আসলে উত্তেজনা বাড়ে এবং দেখা যায় যে এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা তিনি চলে যাওয়া শুরু করেন আচ্ছা তখন কিন্তু তারা আরো ক্ষুব্ধ হয়ে যায় যে তাদের কথা শুনলেন না এবং তাদের কাছে গেলেন না তিনি কেন চলে যাচ্ছেন সেই মুহূর্তে আটকে দেওয়া হয় এবং তার গাড়ি থেকে তিনি নেমে যেতে বাধ্য হন তাকে সেখান থেকে ডাক্তাররা তাকে সরিয়ে নিয়ে যান এক পর্যায়ে পুলিশও আসলে নিতে অক্ষম হয়ে যায় পরবর্তীতে আসলে ডাক্তার এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতাই আসলে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িটা এক প্রকার বের করে নেওয়া হয় যখন তারা আসলে দেখেছেন যে স্বাস্থ্য উপদেশটা চলে গিয়েছেন তাহলে তাদের বলার জায়গা কোথায় তারপরে কিন্তু তারা সড়কটা অবরোধ করে এবং সেই সড়ক অবরোধের পর আমরা দেখেছি যে এখনো কিন্তু সেই এখনো হ্যাঁ আমি সেটি বলতে চাচ্ছিলাম যে আহতরা কিন্তু এখনো আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে রেখেছেন এবং যানজটেরও সৃষ্টি হয়েছে আসলে আমি জানতে চাইবো যে আপনি তো দাবি দাবি দেওয়ার কথা তো বলেছেনই যে অনেক ধরনের দাবি দেওয়া আছে আপনি যদি স্পেসিফিকলি বলতেন আপনি যেহেতু ডেস্কে কাজ করেছেন সারাদিন ধরে এই ধরনের কাজ করেছেন এই নিয়ে আপনি আসলে এই বিষয়ে নিশ্চয়ই জানেন তো আমি আসলে জানতে চাই যে কি কি আসলে দাবি দেওয়া আছে আহতদের যেহেতু আহতরা আন্দোলনে নামবে বা আজকে যে তারা সড়ক অবরোধ করবে এটি কিন্তু তাদের পূর্ব পরিকল্পিত ছিল না প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কিন্তু তাদের একের পর এক কর্মসূচি প্রথমে কিন্তু তারা স্বাস্থ্য উপদেষ্টার কাছে গিয়েছিলেন যে তাদের কথা কেন শুনলেন না তখন কিন্তু দাবি এই একটাই ছিল যে তাদের কথাটা শুনতে হবে তারপরে কিন্তু দাবিটা এসেছে যে তাদের যে বিদেশে চিকিৎসার কথা ছিল সেই চিকিৎসা করানো হয়নি তারপরে কিন্তু এসেছে যে যাদেরকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে তারা কি আসলে আন্দোলনে সমর্থনকারী ছিলেন নাকি আন্দোলনের সমর্থনকারী ছিলেন না বা যারা উপদেষ্টা হয়েছেন তারা কি তাদের খোঁজখবর নিচ্ছেন এইরকম দাবিগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে ছিল এবং আমরা যখন দেখেছি এর আগের যে আন্দোলনগুলো সেগুলো কিন্তু একটু সুপরিকল্পিত ছিল কারণ সেখানে সমন্বয়ক ছিলেন তাদের একটি বৈঠক হতো তারা সুনির্দিষ্টভাবে দাবিগুলো উপস্থাপন করতেন এবং মিডিয়া ব্যক্তিত্ব বা আমাদের সংবাদকর্মীদের সামনে আসতেন এবং বলতেন আজকে কিন্তু ঘটনাটি সেরকম ছিল না মূলত আসলে স্বাস্থ্য প্রতিষ্ঠা আসলে তাদের কথা শুনে নাই এটি মূল বিষয় ছিল এবং তারপরে যে বিষয়টা ছিল যেমন সেনাবাহিনী যখন আসে তাদের সাথে কথা বলে যে তোমাদের দাবি কি কিন্তু সেই দাবি কিন্তু কারো একার পক্ষে বলা সম্ভব ছিল না এক এক জায়গা থেকে এক একজন এক একটি দাবি করছে কেউ বলছে আহত শিক্ষার্থীদের মধ্য থেকে উপদেষ্টা নির্বাচন করতে হবে কেউ বলছে যারা এই আন্দোলনের বিরোধিতা করেছে তাদেরকে হটাতে হবে কেউ বলছে যে বিদেশ চিকিৎসা নিশ্চিত করতে হবে তো তখন কিন্তু আসলে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন তাদের কিন্তু তাদের দাবিগুলো আমলে নিয়ে তাদেরকে যে কোনো আশ্বাস দেয়া তাদেরকে কোনো কিছু বলা সেটি কিন্তু সক্ষম ছিল না পরে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গিয়েছে পুলিশ শুধুমাত্র তাদেরকে নিয়ন্ত্রণে রাখার যে কাজটি সেটি করে যাচ্ছে আশা করছি আমাদের এই আন্দোলন খুব দ্রুতই এটা সমাধান করবে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আছে আরো বেশ কয়েকজন উপদেষ্টা আছে তারা আসলে এই বিষয়টি দেখবেন অসংখ্য ধন্যবাদ আজিম আপনাকে